Hi all government job aspirants, welcome to my channel Orgy Study IQ. तो friends, तुम्हारा जरा चैनल नतून तारा प्रथम ही चैनल के सबस्क्राइब कर दाओ एवं बेल आइकन प्रेस कर दाओ एर फले आमी जखोनी वीडियो अपलोड करब तुम्हारा ऑटोमेटिकली सेटा जानते पेरे जाबे। तो friends, आमी तुम्हारे प्रिवियस वीडियोगुलोते अनेकगुलो प्रेसिड राइटिंग करा शिखिएछि। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই গিয়ে প্রেসি রাইটিংগুলো দেখে নাও, কীভাবে লিখেছি, কি ফরম্যাটে লিখেছি, তোমরা গিয়ে সেগুলো চেক করে নাও, প্লেলিস্টে পড়ে আছে। তো চলো আজকে নতুন একটা টপিক, প্যাসেজ ফর প্রেসি রাইটিং। অ্যাট ফার্স্ট আই উইল রিড দ্য টোটাল প্যাসেজ, দেন আই উইল এক্সপ্লেন দ্য মিনিং অফ দিস প্যাসেজ। ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। চলো প্যাসেজটা পড়া যাক। চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি হুইচ ইজ ইন এভরি ম্যানস পাওয়ার সামটাইমস টু প্র্যাকটিস ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স গিভেন টু অ্যানাদার ম্যান আপন প্রপার মোটিভস ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি অ্যান্ড দেয়ার ইজ স্কার্সলি এনি ম্যান দ্যাট ক্যান নট বেনিফিট হিজ নেভার on some occasion or other, he that cannot relieve the poor may instruct the ignorant. Others may perform the duty by recommending the petitions which they can't grant. The widow that shall give her mite to the treasury, the poor man that shall bring to the thirsty a cup of water shall not lose their river. তাহলে ফ্রেন্ডস কি বলতে চেয়েছে প্যাসেজটাতে? চ্যারিটি হচ্ছে একটা ইউনিভার্সাল ডিউটি যেটা প্রত্যেকটা মানুষেরই প্র্যাকটিস করা উচিত অল্প বিস্তর, ঠিক আছে? এটাই বলতে চেয়েছে যে এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স গিভেন টু অ্যানাদার ম্যান, একজন মানুষকে অ্যাসি সহযোগিতা করা, যে কোনো লেভেলের সহযোগিতা করাই হচ্ছে চ্যারিটি। এবং কোনো মানুষ নেই যে তার প্রতিবেশীকে হেল্প করতে পারবে না বা প্রতিবেশীকে কোনো সুবিধা দিতে পারবে না, এমন কোনো মানুষ নেই। হি দ্যাট ক্যান নট রিলিভ দ্য পুয়ার মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট, যে গরিব লোকদের সাহায্য করতে পারে না, রিলিফ দিতে পারে না, তো তাদেরকে বলা হচ্ছে ইগনোরেন্ট, অজ্ঞ বলে বলা হয়, ঠিক আছে? আদার্স মে পারফর্ম দ্য ডিউটি বাই রেকমেন্ডিং দ্য পেটিশন হুইচ দে ক্যান নট গ্র্যান্ট, এটাই বলতে চেয়েছে। অন্যান্য মানুষ যে তার ডিউটিটাকে পালন করে, যেগুলো পুয়ার মানুষেরা গ্র্যান্ট করতে পারবে না, ঠিক আছে, তারা কি করে যে তাদের হয়ে পেটিশন জমা দিয়ে দেয়, ঠিক আছে, এই সমস্ত কাজকর্মগুলো করে, এটাও এক ধরনের চ্যারিটি, লোকের হেল্প করছি, এটাও চ্যারিটি। দ্য উইডো দ্যাট শ্যাল গিভ হার মাইট টু দ্য ট্রেজারি, দেখো বলেছে কি বিধবা যদি তার সম্পত্তি ট্রেজারিতে দিয়ে দেয়, ঠিক আছে, তার সম্পত্তি যদি দিয়ে দেয়, এবং গরিব মানুষ যদি এক কাপ জল যদি কোনো ত্রাস্টি মানুষকে দেয়, তৃষ্ণার্ত ব্যক্তিকে দেয়, তো তারা কোনো দিনও তাদের রিওয়ার্ড হারাবে না, মানে তারাও সম্মানিত হবে। মানে এটাই বলতে চেয়েছে যে এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স ইজ কল্ড চ্যারিটি, ঠিক আছে? ব্যাস এটাই তোমাদের মোটামুটি ভালো করে বুঝিয়ে দিলাম। চলো প্রেসি রাইটিংটা আমরা পড়ে নিই। ফার্স্টে আমি বলেছিলাম একটা হেডিং দিতে হবে, দ্য অ্যাক্ট অফ চ্যারিটি আর ইউনিভার্সাল ডিউটি। তো ফ্রেন্ডস তোমরা প্যাসেজটাকে দু তিনবার পড়ে নাও বা আমার ভিডিওটাকে দু তিনবার দেখে নাও, কোনো নোটস বানাতে হবে না, মুখস্থ করে কিছু হবে না ফ্রেন্ডস, তোমাদের জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তো চলো ফার্স্টে আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি, সুইটেবল টাইটেল, চ্যারিটি আ ইউনিভার্সাল ডিউটি ক্যান বি প্র্যাকটিসড বাই এভরি ম্যান ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স টু অ্যানাদার ম্যান। ওটাই বলতে চেয়েছে চ্যারিটি হচ্ছে একটা ইউনিভার্সাল ডিউটি, যাতে প্রত্যেকটা মানুষ সেটা প্র্যাকটিস করতে পারে লোককে সহযোগিতা করার জন্য।
যে কোনো রকমের সহযোগিতা করার জন্য। ইফ এনি ওয়ান ক্যান নট হেল্প আদার্স ইজ কনসিডার দ্য ইগনোরেন্ট, যদি কেউ কাউকে হেল্প করতে না পারে তখন তাকে কি বলা হয়, না অজ্ঞ। দেখো এখানে মাঝখানে কিছু কিছু এক্সাম্পল দিয়েছিল, সেগুলোকে কিন্তু আমি এলিমিনেট করে দিয়েছি। তারপরে কি বলেছে দেখো, সো এভরিবডি শুড প্র্যাকটিস দ্য অ্যাক্ট অফ চ্যারিটি অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, তো প্রত্যেকটা মানুষেরই চ্যারিটি করা উচিত, তাদের এবিলিটি অনুযায়ী তাদের চ্যারিটি করা উচিত। দেখো লাস্টের দুটো লাইন যেটা বলেছিল, এক্সাম্পলগুলোকে কিন্তু এলিমিনেট করতে হবে। মূল যে বক্তব্য, মূল যে বিষয়, আমি বারবার একই কথাই বলে আসছি, মূল যে বিষয় তোমাদের সেটা লিখতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।